हेलो फ্रेंड्स, আমি কলাপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ কলাপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিমের রেসিপি। আর আজকে আমার রেসিপি হলো এগ কিমা মশলা। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই ইজি, আর বাড়িতে যেসব মশলা থাকে সেগুলো দিয়ে কিন্তু একটা চটপট বানিয়ে ফেলা যায়। তো চলুন দেখে নিই কি করে আমি আজকে বানাচ্ছি এগ কিমা মশলা। এগ কিমা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে সিদ্ধ করা ডিম। এবার একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিলস্পুন মতন সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। এখানে নিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ। হালকা নাড়াচাড়া করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছিল। পেঁয়াজটা আমি এখানে বেশিক্ষণ ভাজবো না। যখন পেঁয়াজটা এরকম হালকা নরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নেওয়া হয়েছিল। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দেব। এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, তারপরে আমি দিচ্ছি 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো, এরপর আমি এখানে দিচ্ছি 1 টেবিলস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে আমি এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। এই সবকটা গুঁড়ো মশলা এবার আমি মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন, আর আমি এখানে দেব 1 টিস্পুন মতন চিনি। এবার সব কিছু একসাথে আরেকবার আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এটা ঢেকে দেব, আর মোটামুটি 5 মিনিট মতন আমি এটা লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি, আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতন ড্রাই কসুরি মেথি। ড্রাই কসুরি মেথিটা আমি মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু তেল অনেকটাই বেরিয়েছে। নেক্সট আমি এবার এখানে দেব সেদ্ধ করা ডিমগুলো। এখানে ডিমগুলোকে আমি এরকমভাবে গ্রেট করে দিয়ে দেব। ডিমটাকে এবার ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। দু 3 মিনিট কষিয়ে নেবার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস মতন গরম জল, আর আমি এখানে দেব 2-3 টেবিলস্পুন মতো ধনে পাতা কুচি।
সব কিছু একসাথে মিশিয়ে ফেলার পর আমি এটা আরেকবার ঢেকে দিচ্ছি আর এটা আমি এখন 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে ফেললাম আর দেখতেই পাচ্ছেন এক কিমা মশলা কিন্তু অলমোস্ট রেডি। নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন মাখন আর আমি এখানে দেব বাকি ধনে পাতা কুচি। এখানে আমি অল্প কিছুটা ধনে পাতা কুচি দিলাম ঠিক গ্যাসটা অফ করার আগে। মাখন আর ধনে পাতা কুচি আমি ডিমের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এটা ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে আমি এটা সার্ভ করব। এগ কিমা মশলা একদম রেডি, এটা আমি সার্ভ করে দিচ্ছি আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। গার্নিশিং এর জন্য আমি এখানে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর আমি এখানে দিচ্ছি ডিমের হোয়াইটটা, অল্প আমি কিছুটা গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। এগ কিমা মশলা একদম রেডি। এই রেসিপিটা খেতে ভালো লাগে রুটি, পরোটা অথবা লুচির সাথেও কিন্তু এটা দারুণ লাগে। এগ কিমা মশলার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনারা পান, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।